হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে একটু বেশি ভালো লাগছে, কারণ অনেক দিন পর আমি আমার ফ্রেন্ডের সঙ্গে বাহিরে ঘুরতে যাচ্ছি। যেহেতু আমাদের এখানে করোনার অবস্থা খুবই খারাপ আমেরিকাতে, সেজন্য বের হওয়া হয় না। যেহেতু আমার আবার দুইটা ছোট বাচ্চা আছে, সেই জন্য আর একটু বেশি ভয় পাই, বের হওয়া হয় না। আজকে ওদের কারণে, ওদের রিকোয়েস্টের কারণে বের হলাম। ব্ল্যাক ড্রেস পরা এটা ও রিমি, ও বাংলাদেশ থেকে কিছুদিন আগে আসছে, ওর সঙ্গে দেখা হলো অনেক দিন পরে। ব্লু ড্রেস পরা ওটা হচ্ছে গিয়ে তানি। এই যে মাথায় কাপড় দেয়া, ও হচ্ছে তাসনিম। ওদের সঙ্গে অনেক দিন পরে দেখা হলো, ভালো লাগলো, দিনটা খুব ভালোই কাটলো। শর্মির আমিনকে যদিও সাথে নেওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু ওরা থাকলো না, শর্মি কান্না করলো। শর্মিকে ওরা অনেক ভালোবাসে, এই জন্য ওদেরকেও নিয়ে গেলাম। ওখান থেকে একটা রেস্টুরেন্টে খাবার অর্ডার দিলাম, খাবার নিয়ে, যেহেতু করোনা চলছে এই জন্য আমরা ভিতরে খেলাম না, খাবারটা নিয়ে আমরা গাড়ির উপরে রেখে ওখানে খেলাম। ওখানে খেয়ে কিছুক্ষণ ওদের সঙ্গে গল্প দিয়ে করে আড্ডা দিয়ে তারপরে বাসে আসলাম। যদিও ভিডিও করার ইচ্ছা ছিল না, এজন্য গুছিয়ে ওভাবে ভিডিও করা হয়নি, তারপরে কিছুটা করেছি, ওটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি ভালো লাগবে। থ্যাংক ইউ।